নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আজকে আমরা সিঙ্গুর নিয়ে একটি প্রতিবেদন করব। সিঙ্গুরের বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছিলেন, বিশেষ করে দেওয়ানভেরি, খাসেরভেরি, জয়মোল্লা, বেড়াবেড়ি, নাসিবপুর, গোপালনগর, নয়াপাড়া, রতনপুর, এই সমস্ত জায়গায় বিভিন্ন বয়সী মানুষের সাথে আমাদের প্রতিনিধিরা কথা বলেছিলেন। আমরা মূলত এই অঞ্চলটিকে বেছে নিয়েছিলাম এই কারণেই যে টাটা চলে যাওয়ার পরে সিঙ্গুর কেমন আছে, কোনো আক্ষেপ আছে কিনা, কোনো ক্ষোভ আছে কিনা, বর্তমান সরকার তাদের প্রতি কতটা সহমর্মী এবং জমি ফিরে পেয়ে তারা কতটা খুশি, সেই জমিতে তারা চাষবাস কতটা করছেন, করতে পারছেন, এই সমস্ত জিনিস আমরা পরখ করতেই মূলত সিঙ্গুরকে বেছে নিয়েছিলাম। সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে একটা জিনিস স্পষ্ট যে পূর্বের সরকারের প্রতি মানুষের যথেষ্ট ক্ষোভ আছে। ক্ষোভটা খুব ইন্টারেস্টিং এবং কেউ কেউ নির্দিষ্টভাবে বুদ্ধবাবুর প্রতিও ক্ষোভ দেখিয়েছেন, কেউ আক্ষেপ করেছেন এবং একই সাথে তারা বলেছেন যে বুদ্ধবাবুর মতো সৎ মানুষ রাজনীতিতে খুবই বিরল, এই রকম সৎ মানুষের রাজনীতিতে না আসাই ভালো। এবং এটাও যোগ করেছেন যে এতটা সদিচ্ছা মানুষটার ছিল, যিনি সামগ্রিকভাবে কর্মসংস্থানের উপর এতটাই জোর দিয়েছিলেন, তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এখন একটাই প্রয়োজন, সেটা হলো চাকরি বা কর্মসংস্থান। কিছু কিছু ক্ষেত্রে তিনি পার্টির লাইনের বিরুদ্ধেও কথা বলেছেন শুধুমাত্র একটি কারণে, পশ্চিমবঙ্গের ছাত্র, যুব, শিক্ষিত, বেকারদের কথা ভেবে, যাতে তাদের কর্মসংস্থান তৈরি করা যায়। তাই তিনি একটি স্লোগান তুলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং সেটা তিনি করে দেখাচ্ছিলেন। কিন্তু বিরোধী রাজনীতির প্রতি তিনি এতটাই সহমর্মী ছিলেন, এতটাই তাদেরকে প্রাধান্য দিয়েছিলেন, যে কারণে সিঙ্গুরের থেকে টাটার ন্যানো গাড়িটার চাকা গড়ালো না। এটাতে তারা ক্ষোভ যেমন দেখিয়েছেন, আক্ষেপ দেখিয়েছেন এবং বলেছেন যে একটু যদি নমনীয়তা না হয়ে একটু ঋজুতা দেখাতেন, তাহলে ওই দুর্গাপুর হাইওয়ের উপর দীর্ঘদিন বসে থেকে আন্দোলন করা সম্ভবপর হতো না, যেখানে 80% উপরে কাজ শেষ হয়ে যাওয়ার পরেও টাটার ন্যানো গাড়িটা চলা শুরু করলো না, যেখানে 80% বেশি মানুষ স্বইচ্ছায় জমি দিলেন এবং যে অংশটা দিলেন না তাদের জমির মালিকানা নিয়েও একটা সন্দেহের অবকাশ ছিল। সেই জায়গায় বিরোধীরা সেই ছোট্ট অংশের বিরোধিতাটাকে কাজে লাগিয়ে আন্দোলন করলেন। আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম আপনারা কেমন আছেন, অনেকে উত্তর করেছেন শ্মশানে আছি, কেউ কেউ উত্তর করেছেন মরুভূমিতে বাস করছি। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে অধিকৃত জমি, সেগুলো তো শস্য শ্যামলা ছিল, দু ফসলি, তিন ফসলি, চার ফসলি জমি ছিল। তারা উল্টো আমাদের বলেছেন পশ্চিমবঙ্গে দু একটি জায়গা ছাড়া কোন জায়গা দেখাতে পারেন যে দু ফসলি, তিন ফসলি জমি না। আপনি আমি যেই বসত বাড়িতে থাকি সেই বসত বাড়িটাও একটা উর্বর জমির উপরে তৈরি করা, বাঁচার তাগিদে সেটা করতেই হবে, আর শিল্পের জন্য সেই জমিটাই অধিগ্রহণ করতে হবে, যে জমিটা যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, যেটা কিনা শিল্পপতির সহায়ক, সেই জমিটাতেই শিল্প করতে হবে, আকাশে তো আর শিল্প হয় না। এটা তো আমাদের সবার বোঝা উচিত ছিল, বিরোধীদেরও বোঝা উচিত ছিল, কারণ তার ঘরেরও সন্তান এই শিল্প সমৃদ্ধ হলে সেখানে ফলটা ভোগ করত। তারা অনেকে রীতিমতো দেখলাম এটা নিয়ে ওয়ার্কআউট করা, অনেক তথ্য তাদের কাছে আছে। একটা অংশ বেশ কিছু মানুষ সেখানে একসাথে বসা ছিলেন এবং বোঝা যাচ্ছিল যে শিক্ষার সাথে তাদের ভালো রকমের সম্পর্ক, খোঁজখবর রাখেন। বললেন যে 2016 যখন 31 আগস্ট রায়টা বেরোলো ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট থেকে, অরুণ কুমার মিশ্রা এবং ভি গোপাল গৌড়া যখন রায়টা দিলেন যে 12 সপ্তাহের মধ্যে সমস্ত জমি ফিরিয়ে দিতে হবে, সেদিনই আমরা বুঝে নিয়েছিলাম যে আমাদের কি হতে যাচ্ছে। শুধু সিঙ্গুরের যে বিরাট ক্ষতি হচ্ছে তা না, সিঙ্গুরের সাথে সাথে সিঙ্গুর সংলগ্ন, হুগলি সংলগ্ন প্রত্যেকটি জেলা এবং আমরা বলবো পশ্চিম বাংলার ক্ষতি হয়েছে।
কারণ একটা টাটা যাকে দেখে সারা বিশ্ব অনুপ্রাণিত হয়, যার সমাদর সারা বিশ্বে ভারতবর্ষের গণ্ডি অতিক্রম করে, সেই টাটাকে আমরা এখান থেকে তাড়িয়েছি, এটা ভালো বিজ্ঞাপন না। কেউ আমাদের হিসাব দিয়ে বলেছে 997.11 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, তার মধ্যে 645.67 একর জমিতে টাটার মূল কারখানা গড়ে উঠেছিল, আর বাকি 400 একরের মতো জমির জন্য তৎকালীন বিরোধী নেত্রী, বিরোধী দল তারা আন্দোলন শুরু করে দিলেন যে এই জমিটা ফিরিয়ে দিতে হবে। তারা রীতিমতো আমাদেরকে পরিসংখ্যান দিয়ে বলেছেন যে একটা মূল কারখানা গড়ে উঠতে গেলে অনুসারী শিল্পের জন্য জায়গা রাখতে হয়, টাটার 96টি ইউনিটের জন্য 284 একর জমি রাখা হয়েছিল। এই অনুসারী শিল্প সঠিকভাবে না হলে মূল শিল্প সমৃদ্ধ হতে পারে না, এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের দরকার হয় একটা ভারী শিল্পের জন্য, সেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাখা হয়েছিল 14.33 একর জমি। আর WBIDCL ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, তাদের জন্য জায়গা রাখা ছিল 47.11 একর জমি। আর ফায়ার ব্রিগেডের NOC-র জন্য যেখানে একটা ভারী শিল্প বা যে কোনো শিল্পের পাশে ফায়ার ব্রিগেডের একটা জলাধার লাগে, তার জন্য 2 একর জমি রাখা হয়েছিল এবং অন্যান্য 4 একর। সুতরাং এই 997.11 একর জমির কোনো জমি কাউকে দিয়ে দেওয়ার জন্য না, কোনো বসত বাড়ি তৈরি করবার জন্য না, এগুলো প্রত্যেকটা প্রয়োজনীয় জমি ছিল, অথচ সেটা এতটুকু মাত্র অনুধাবন না করে এমন একটা আন্দোলন করা হলো, ধ্বংসাত্মক আন্দোলন করা হলো, যার ফলে সিঙ্গুরবাসীর স্বপ্ন তো সমূলে নির্মূল করা হলোই, সাথে সাথে পশ্চিমবঙ্গবাসীর স্বপ্ন ভবিষ্যৎ অন্ধকারে পাঠিয়ে দেওয়া হলো। এটা ভালো বিজ্ঞাপন পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে ভারতবর্ষের কাছে পৌঁছায়নি। টাটা চলে গেল, এই বার্তা পৌঁছে গেল সমস্ত শিল্পপতিদের কাছে। তারা বলেছেন, বড় অংশই বলেছেন, বুদ্ধবাবুর মতো লোককে আবার প্রয়োজন, বড় প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তিনি যে সদিচ্ছা দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গবাসীর জন্য, সেই সদিচ্ছা এখন এই সময় আর দেখা যায় না। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সরকার তো, বর্তমান সরকার তো অনেক রকম অনুদান দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, বলছে কতদিন হাত পেতে ভিক্ষে নেব, ভিক্ষে নিতে কতদিন ভালো লাগে, আমরা চাকরি চাই, আমার পরিবারের একজন স্বয়ংসম্পূর্ণ হবে যে রোজগারটা 5 জনের মুখে ভাত তুলে দেবে, সেরকম একটা সুযোগ চাই, সারা জীবন চাষির ছেলে চাষ করে যাবে সেটা তো হতে পারে না। তাই বলছেন যে বুদ্ধবাবুকে ভীষণ প্রয়োজন ছিল, ক্ষোভ থাকলেও তিনি পারতেন, তিনি পারবেন। তো সামগ্রিক আলোচনার মধ্য থেকে যেটা উঠে আসে, বাম সরকারের প্রতি ক্ষোভ তাদের, এটা একটা অভিমানও বলা যায়, এবং তারাই আবার সেই মুখেই বলছেন যে বুদ্ধবাবুর মতো লোকের ভীষণ প্রয়োজন ছিল এই সময়ে। যাই হোক, আমার আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন অবশ্যই, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।